বিছানা তুলে নিয়ে চলে যাচ্ছে রান্না করে এই যে বাচ্চাটা ওদিকে সব জুতো ফুতো তুলে দিয়েছে কারণ এই যে অবস্থা আর এটা তো চমকদার এর থেকে এই যে বুঝতে পারছেন কি অবস্থা এই যে আর এই যে গোটা ঘর ভর্তি ভগবান এই জন্যই আমাকে অনেকেই বলেছিল যে ঠাকুর ঘর কেন এত উঁচুতে করেছিলে করেছো মানে বসে বসে পুজো করলে ভালো আমি সবই জানি কিন্তু এই যে এই পরিস্থিতিটা কি করে করব কি করে সামাল দেব তো এখান থেকে আর কি সমস্ত জিনিস এর নিচের তাক খালি করলাম ঘরের সমস্ত জিনিস এই যে জামা কাপড় এখানে ঝুলছে আর এই যে এখানে সব তুলে দিলাম এখানটা খালি করে কিছু করার নেই এখান থেকে সমস্ত যা যা প্রয়োজনীয় জিনিস নিলাম নিয়ে আর এখানটা এই যে খালি করে কম্পিউটার টেবিলটা এখানে তুললাম তো কিছু করার নেই এখন এই পরিস্থিতিটা আর ওখানে ওদিকে মাস্টারমশাই ঘর ইয়ে খালি করছে আলমারি আলমারিতে এরমভাবে কোনো রকমে গুঁজে গুঁজে ঢুকিয়ে নিচের তাকটা খালি করা হলো কারণ জল এখানটাও দিয়ে এখনও আসেনি কিন্তু এখান থেকে যে হারে জল বাড়ছে তাই সে হারে আমাকে এখান থেকে পাল্টাতেই হলো কিছু করার নেই এই পরিস্থিতি এই যে জল এখানটা অতটাও নেই কিন্তু বারান্দা হয়ে গেছে অনেকটা তো চলো এবার রান্নাঘরে যাই পরিস্থিতি এরকম কিন্তু হ্যাঁ একটা কি বাইরে বৃষ্টিটা থেমেছে হচ্ছে সব থেকে ভালো তো চলো কলতলায় যাই পাটা ধুই আজকে আমরা রান্নাঘরে এই একটা এরকম ছবি বিশ্বকর্মা পুজো করে শেষ করবো এই যে অবস্থা বিশ্বকর্মা আমাদের কি করছে ঘরে জল ঢুকিয়ে দিয়েছে এই যে এবার ওখান থেকে এখানে চলে এলাম কারণ কি বারবার নোংরা জল বারবার মারি মারি যাওয়া আসার খুব অসুবিধা খুবই সমস্যা হচ্ছে আর জলটা তো খুব একটা মানে দেখতে স্বচ্ছ হলে ওই যে সব সব থেকে জিনিস শোনা হয় না তাই সব পরিষ্কার জল কিন্তু পানীয় হয় না জল একদম ফ্রেশ কাঁচের মতো কিন্তু ওই জলটা হচ্ছে তার মধ্যে কত যে কদিন না আজকেই ব্যাস জল নামবে নাকি ভাবছি রোদ কড়া রোদ এই ভাদ্র মাসে কড়া রোদ যদি উঠে তবে জল পড়বে আমার তো বলছে নাকি যে বৃহস্পতিবার হবে তোলা হলো এদিকে আর এদিকে এই যে গাড়ি পুজোর জন্য গাড়ি রেডি আর ওখানে ওই যে বাচ্চাটা বিছানায় বসে বসে চা খাচ্ছে জীবনে কোনোদিন যেটা হতে দিইনি সেইটাই হচ্ছে আর ওইখানে একজন ওর অস্থিরতা লাগছে মানে ওর মনে হচ্ছে কোথায় আছে কি করছে ওর ভালো লাগছে না সারা রাত জেগে থাকে বাচ্চাটা গুড মর্নিং সুপ্রভাত রাধে রাধে রান্নাঘরেই বেডরুম কিচেন বেডরুম ওয়াশরুম ওয়াশরুম সমস্ত কিছু এখানে যা সমস্ত জামাকাপড় ছিল সব ছাদে মিলে দিয়ে এসছি তারপরেও এখনও দু গামলা জামাকাপড় জমে আছে সেগুলো কাচতে হবে তো যাই হোক শুভ সানি সানি ডে
এখানে গাড়ি পুজো হয়ে গেছে। এই যে আমি সুপ্রভাত, এখানে বিস্কুট নিয়ে বসেছে, 17 রকমের কোম্পানির বিস্কুট, মানে 17 রকমের বিস্কুট নয়, 17 রকমের কোম্পানি বিস্কুট। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর দিন, এই যে চাঁদ, একেবারে সুন্দরভাবে এতদিন বৃষ্টি বৃষ্টি। আর এই যে শুভ সন্ধ্যা মাস্টারমশাই, বিশ্বকর্মা দেবকে নিয়ে কোথায় বেরোচ্ছ? বাজারে নিয়ে যাচ্ছে আর কি, এই অন্ধকার, এই জামাকেও নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি, আর সাথে তো ভালো লাগছে না চাঁদটাকে। কি সুন্দর, বাপ আর ব্যাটা শুয়ে আছে এখানে, ব্যাটার কানটা দেখা যাচ্ছে কি বলেছে? হ্যাঁ, কান দুটো দেখা যাচ্ছে, কান দুটো তো খরগোশের উঠে আছে, শুয়ে আছে। মানে কি খাচ্ছে গো মাস্টারমশাই, ডাল মুড খাচ্ছে বসে। আমি খেলাম আইসক্রিম, বাজারে গেছিলাম, আর ওই যে বেটু শুয়ে আছে, বেটু একটু চারিদিক ঘুরে ঘুরে এসে শুয়ে আছে। রাতের খাবার আমার বাচ্চা উঠে গেল, কটু তুমি কোটা ঘুরছো বাবা? ও এখানটাতে আছে, এই যে কাঁচা, কারণ ওর জন্য এই যে পাখা চলছে, পাখা না চালালেও থাকতে পারবে না। এটা কে কে ঘুরছে, কে পিল্লু আছে? বাবারে, যাবে না যাবে না, মারবে, ওপরে চলে যেতে চাইছে, ওখানে জল বলে যেতে পারছে না। তো এই মাত্র খুললাম, তো এখন কোথায় যাবে, তুমি কোথায় যাবে? ওরও জলের জন্য খুব অসুবিধা হয়ে গেছে একদম, তো জলটা যতটা হয়েছিল তো এই যে কমেছে এতটা, কিন্তু ঘরের ওই জল বেরোবে না, ওটাকে ঠেলে ঠেলে বার করতে হবে। আর এই দিকের অবস্থা এই যে ঠিক এরকম, একটুখানি কমেছে, বেশি কমেনি, এতখানি অবধি উঠে গেছিল, এতখানি অবধি, মানে এই এক আঙুল বাকি ছিল, দিয়ে পুরোটার এই অবস্থা। চলো চলে, দুঃখজনক ব্যাপার যে এবারে দুবার ধরে বন্যা হলো, কিছু করার নেই, মানে এই ঘর ছেড়ে আমরা এখানে রান্নাঘরে চলে এসেছিলাম, ওখানেই আছে এখন অবধি, কেন কিছু করার নেই, ওখানে থাকলে এই নোংরা, এই জলটা তো দেখে মনে হচ্ছে খুব ভালো, জলটা তো আর ভালো না, তো তাই ওই জলটাকে পেরিয়ে পেরিয়ে বারবার আসা, মানে পায়ের ক্ষতি, পায়ে ঘা হবে, নোংরা জল বিরক্ত লাগবে, বিছানাতেও উঠতে পারা যাবে না, তো সেই জন্যই আর কি ওখান থেকে এখানে বিছানা করে আছি, সেটা তো দেখিয়েছি, কিছু করার নেই। তো চলুন আজকের ভিডিও এই অবধি, এই জল পরিষ্কার করে তারপর নেক্সট ভিডিও দেখাবো, আর সামনে আরও আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো এই ব্যাপার, বন্যা পরিস্থিতি আমাদের এখানে খুবই হাল খারাপ, আরামবাগ, গোঘাট এই সমস্ত জায়গা সমস্ত ডুবে গেছে, তো কিছু করার নেই, পরিস্থিতি যা, প্রকৃতির রোজ যা, যেটা সেটা মেনে নিতেই হবে। এখানেই শেষ করলাম, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও কতক্ষণে, টাটা।